গার্লফ্রেন্ড নিয়ে এবার রসালো মন্তব্য করলো অনুব্রত। কি বললেন তিনি শুনুন। জানি না কোনো মেয়ে আমার সঙ্গে প্রেম কেন করে না সেটাও তো বলতে পারি, মেয়েদের আদৌ আমার প্রতি চাহিদা আছে কিনা সেটা তো জানি। প্রিয় অনুব্রত মণ্ডলের ফ্যান অনেকেই, না তবে রাজনৈতিক নেতা হিসাবে হয়তো নয়। তার রসালো কথার ফ্যান সকলে, তার কথা বলার ধরন ভঙ্গিমা রসবোধ মজা দেয় সকলকেই, এমনকি তার অনেক বক্তব্য নিয়ে রীতিমতো তৈরি হচ্ছে মিমস। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, সবাই কি তারা মারধর করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে, নকুল দানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে। এবার রাজনৈতিক মহলের কিছু নেতার গার্লফ্রেন্ড নিয়ে আকর্ষণীয় মন্তব্য করলেন সকলের প্রিয় কৃষ্ণদা। তাকে প্রশ্ন করা হয়েছিল তার গার্লফ্রেন্ড না থাকায় কোনো আফসোস আছে কিনা। তিনি আক্ষেপের সুরে বলেন, জানি না কোনো মেয়ে আমার সাথে প্রেম করে না কেন, আদৌ আমার প্রতি তাদের চাহিদা আছে কিনা আমি জানি না। জানি না কোনো মেয়ে আমার সাথে প্রেম কেন করে না সেটাও তো বলতে পারি, মেয়েদের আদৌ আমার প্রতি চাহিদা আছে কিনা সেটা তো জানি। আফসোস প্রসঙ্গে তিনি বলেন, না না আমি দুটো কথা বলতে পারি, কিন্তু তাই বলে যে প্রেম করতে হবে মিশতে হবে এমনটা নয়। আবার পরক্ষণেই তিনি যা বললেন তা শুনে কোথাও একটা আফসোস কিন্তু থেকে গিয়েছে। তিনি বলেন, আর কোনো মেয়ে আমাকে আজ পর্যন্ত কোনো অফারও দেয়নি আর কোনো ভালোবাসে, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে অফারও দেয়নি আর ভালোবাসেনি। আর তার এই কথাটা নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় চলছে হাসির ফোয়ারা, উঠেছে কমেন্টের ঝড়। হয়তো তার ফ্যানরা এই রকমই কিছু রসালো মন্তব্যের অপেক্ষা করছিল। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।